গতকাল আপনাদের সকলের অংশগ্রহণে যে বিজয় মিছিল হয়েছে এক ঐতিহাসিক মিছিল। এই ধারা অব্যাহত রাখতে হবে এবং এটাকে পৌঁছে দিতে হবে বিজয়ের শেষ প্রান্তে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, আজকে কোথায় সেই গণতন্ত্র? যে দেশে নির্বাচন হয় না সেখানে গণতন্ত্র আছে এই কথা পুরো পাগলও তো বিশ্বাস করবে না। বিএনপি নির্বাচনে না গেলে 153টি আসনে বিজা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী হয়ে যায়, অর্থাৎ প্রার্থী খুঁজে পাওয়া যায় না। আর যদি নির্বাচনে যায় তাহলে ভয়ের চোটে এক পরের দিনের ভোট আগের রাত্রেই করে ফেলে দেয়। এই তো অবস্থা দেশের। বিএনপি অংশগ্রহণ করছে না স্থানীয় সরকার নির্বাচনে, নিজেরাই মারামারি করে কোনাকুনি করতেছে, একজন আরেকজনের কয় দুই রাজাকার দুই আলবদর, আর কারো বলা লাগতেছে? এই তো অবস্থা দেশের। আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম একটা মর্যাদাবান জাতির অংশ হব, একটা মর্যাদাবান রাষ্ট্রের নাগরিক হবে জন্য। আজকে কোথায় মর্যাদা আমাদের? সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলির সম্মেলন হয়, সেখানে বাংলাদেশকে দাওয়াতই করা হয় না। আজকে বিচার বহির্ভূত হত্যা গুম খুনের জন্য আমাদের দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিভিন্ন দেশে যাওয়ার যে অনুমতি সেটা বাতিল হয়ে যায়, নিষিদ্ধ ঘোষণা হয়ে যায়, রাজনীতিবিদরা নিষিদ্ধ ঘোষণা হয়ে যায়। তাহলে কোথায় মর্যাদা আমাদের? আমরা সামনের জন্য লড়াই করেছিলাম যে মানুষে মানুষে অর্থনৈতিক ভেদাভেদ থাকবে না তেমন, কিন্তু আজকে আমাদের এই কোভিডের মধ্যে 11,000-এর বেশি মানুষ নতুন করে কোটিপতি হয়েছে, আর 3.5 কোটির মতো মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। এই সামনের জন্য লড়াই করেছিলাম না বন্ধুগণ? কিন্তু কেন এমন হলো, কেন এমন হচ্ছে, তার কারণ ক্ষমতায় বসে আছে একটি দল যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই, তাদের তাই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই, আর সেই কারণেই আজকের এই স্বাধীনতা রজত জয়ন্তীতে এই বিজয় দিবসের আলোচনায় একটাই আমাদের দাবি হবে, একটাই আমাদের আকাঙ্ক্ষা হবে, একটাই আমাদের প্রতিশ্রুতি হবে, আর তা হলো মহান স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ হয়ে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণকে জবাবদিহিতা করবে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আর যদি সেটা করতে পারি আমরা, তাহলেই শুধু গণতন্ত্রের মান, আমাদের মান, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো, মুক্ত করতে পারবো, এবং তার নেতৃত্বে আবার বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এবং তাহলেই শুধু আমরা আমাদের ভাই তারেক রহমানকে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে পারবো, আর তাহলেই শুধু আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবো। প্রিয় বন্ধুরা, এই প্রতিশ্রুতি আজকে আমাদের মনে প্রাণ নিতে হবে। বন্ধুগণ, স্বাধীনতার 50 বছর পরে একজন জীবিত মুক্তিযোদ্ধা হিসাবে ভাবতে ইচ্ছা করে না যে মুক্তিযুদ্ধে যে রিস্ক আমরা নিয়েছিলাম সেটা ব্যর্থ হয়ে গেল। একটু আগে আমির খসরু ভাই তার বক্তব্যে বলেছেন শহীদ জিয়ার কথা, অসংখ্য গুণে বিরল ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটি সারা দুনিয়ার মানুষের কাছে শ্রদ্ধা পেয়েছে, কিন্তু আজকে যারা ক্ষমতায় আসেন তাদের কাছে না, কারণ তার অনেক গুণ আছে কিন্তু উনি আওয়ামী লীগ করে না, এটাই হলো দোষ। আর এদেশে আপনি ক্ষমতাসীন দল না করলে আপনি দেশপ্রেমিকও না, আপনি যোগ্যও না, আপনার চাকরি হবে না, আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি কোথাও নির্বাচন করতে পারবেন না, কিছু করতে পারবেন না। কিন্তু মুক্তিযুদ্ধ কি আমরা এই রকম অবস্থার জন্য করেছিলাম?
মহান স্বাধীনতার ঘোষক দেশের মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার প্রথম ফোর্সেস কমান্ডার এবং স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সফল এবং একমাত্র প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই তার পরিবারের সব সদস্য তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশু সন্তান যারা পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগারে মাসের পর মাস আবদ্ধ ছিলেন মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন যারা শহীদ হয়েছেন যারা গাজী হয়েছেন যারা সহযোগিতা করেছেন নানাভাবে শ্রদ্ধা জানাই আমাদের সেই মা বোনদের যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন রাজনৈতিক নেতৃত্বের প্রতিও শ্রদ্ধা বন্ধুগণ স্বাধীনতার 50 বছর পরে একজন জীবিত মুক্তিযোদ্ধা হিসাবে ভাবতে ইচ্ছা করে না যে মুক্তিযুদ্ধে যে রিস্ক আমরা নিয়েছিলাম সেটা ব্যর্থ হয়ে গেল একটু আগে আমির খসরু ভাই আপনাদের প্রতি সেই অনুরোধ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বক্তব্য রাখবেন এক সময়ের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে 51তম বিজয় দিবসের উপলক্ষে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার মাননীয় সভাপতি জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ বিএনপি এবং অঙ্গ দল সমূহের জাতীয় মহানগর বিভিন্ন থানা ওয়ার্ডের নেতা কর্মী ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে